ইউটিউবে অথবা গুগলে যদি আপনি লো ইনভেস্টমেন্ট বিজনেস লিখে সার্চ করেন, তাহলে রেজাল্টের ইমিডিয়েট আগেই আপনি দেখতে পারবেন প্রতি সেকেন্ডে লাখ লাখ মানুষ এই লেখাটা লিখে সার্চ করছে। তো আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে মানুষ এই লো ইনভেস্টমেন্ট বিজনেসের ধারণা পাওয়ার জন্য কত মানুষ প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে সার্চ করছে। তো আমি ভাবলাম তাহলে আমি একটা এই বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি, তাহলে যারা অল্প টাকায় বিজনেস করার আইডিয়া করছে তাদের উপকারে আসবে। আবার ফেসবুকের বিভিন্ন কমিউনিটিতে দেখতে পাই অনেকেই লিখে সাজেশন চায় যে আমার কাছে মাত্র 5,000 টাকা আছে, আমি এই টাকার মধ্যে কি ব্যবসা করতে পারি একটা ধারণা দেন। তো তাদের জন্য আশা রাখছি এই ভিডিওটা উপকারে আসবে। এখন গ্রীষ্মকাল চলছে, মানে গরমকাল চলছে, গরমকালে আমের সিজন চলে এসেছে। তো এই আমের সিজনে আপনি চাইলে এই আমের ব্যবসাটা শুরু করতে পারেন। যারা ফলের ব্যবসা করে তারা কিন্তু এই আমের সিজনে বেশ মোটা অঙ্কের মুনাফা লুফে নিতে পারে, যেভাবে করে কাপড়ের ব্যবসায়ীরা ঈদের সময়, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের সময়, যেমন বিভিন্ন উপলক্ষ্য, যেমন পয়লা বৈশাখ, 2টা ঈদ, এভাবে করে বিভিন্ন উপলক্ষের সময় অনেক মুনাফা লুফে নেয়। ঠিক এভাবে করে যারা ফলের ব্যবসা করে তারাও কিন্তু এই আমের সিজনে বেশ মোটা অঙ্কের মুনাফা লুফে নিতে পারে। আপনি চাইলে মাত্র 5,000 টাকা দিয়ে কিন্তু এই আমের ব্যবসাটা শুরু করতে পারবেন। এখন বলতে পারেন মাত্র 5,000 টাকা কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই, মাত্র 5,000 টাকায় আপনি চাইলে আমের ব্যবসা শুরু করতে পারবেন। যেহেতু এটা পচনশীল দ্রব্য, তার মানে আপনি চাইলেও বেশি টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারছেন না। 5,000 টাকায় যদি আপনি ব্যবসাটা শুরু করেন, আপনি প্রতিদিন মাল কিনতে হবে এবং প্রতিদিন সেটা বিক্রি করে শেষ করতে হবে, এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রতিদিন ইনশাল্লাহ 1,800 টাকার মতো ইনকাম করতে পারবেন। এটা কিভাবে সম্ভব? আপনি যদি প্রতি কেজিতে মাত্র 20 টাকা করে প্রফিট করেন, তাহলে আপনি কিন্তু এক মন আম যদি কিনে আনেন তাহলে এক মন আমে আপনি 800 টাকা প্রফিট করতে পারছেন, মানে 40 কেজি। এক মন মানে তো 40 কেজি, তাই না? যদি আমি মূর্খ সুখ মানুষ তেমন একটা কিছু জানি না, তো যদি 8 কেজি, মানে 40 কেজি আমের প্রতি কেজিতে যদি 20 টাকা করে প্রফিট করি, তাহলে মনে হচ্ছে যে 800 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার এলাকায় যে কোনো পাইকারি বাজারে চলে যাবেন, অবশ্য গ্রামের চেয়ে শহরে এই ব্যবসা ভালো চলবে। আপনি চাইলে শহর এলাকায় এই ব্যবসাটা শুরু করতে পারেন। পাইকারি বাজার থেকে এক মন চাল আম কিনে আনবেন আজকে, এনে সেটাকে আপনি আপনার এলাকায় বিক্রি করবেন। তবে আপনাকে এক মন আম প্রতিদিন বিক্রি করে শেষ করতে হবে, তা না হলে কিন্তু আমি যে হিসাব দেখাচ্ছি সেটা হয়তো নাও মিলতে পারে। যদি আপনি এক মন আম প্রতিদিন বিক্রি করে শেষ করতে পারেন, তাহলে আপনি প্রতিদিন 800 টাকার মতো ইনকাম করতে পারবেন। তবে যদি আপনি আরো একটু চতুর হন, তাহলে কিন্তু আপনি এর চেয়েও বেশি প্রফিট করতে পারেন। তবে অনেকে আছে যারা নাকে নাক ছিটকায়, যারা ভিতর থেকে ইন্সপায়ারেশন আসে না যে হেই আমি এই ব্যবসা করবো নাকি, এটা কোনো ব্যবসা হলো? মিয়া আপনি আর কোনো ভিডিও বানাতে পারলেন না, এই ভিডিও বানাইতে আসছেন? হ্যাঁ, আমের ব্যবসা আমি করবো, আমি আমি হইলাম প্রেস্টিজওয়ালা পোলা, আমি কেন এই ব্যবসা করবো? যদি এমনটা ভাবেন তাহলে আপনার এই ব্যবসা করার দরকার নেই আর এই ভিডিওটাও দেখার দরকার নেই। তবে যারা পরিশ্রম করতে চাচ্ছেন, সত্যিকার অর্থে নিজে কিছু করতে চাচ্ছেন এবং নিজে স্বাবলম্বী হতে চাচ্ছেন, প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে চাচ্ছেন, তাদেরকে বলছি আপনি চাইলে আজকে এই ব্যবসা শুরু করে দিতে পারেন। এই সিজনটা, এই সিজনটাতে আপনি যে টাকা ইনকাম করবেন, আশা রাখছি এই টাকা থেকেই আপনি পরবর্তীতে অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করে আবারও আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবেন। যারা বেকার বসে আছেন, যারা যাদের কাছে পুঁজি নেই, অল্প টাকা আছে, এটা দিয়ে কোনো ব্যবসা করতে পারছেন না, ভাবছেন যে টাকাটা বেকার পড়ে আসে, তাদেরকে বলছি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। যদিও ইনভেস্ট কম, তবে ইনকাম অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো যদি আপনি নিজের ভিতর থেকে ইগোটাকে বাদ দিয়ে পরিশ্রম করার মানসিকতা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন, আশা রাখছি আপনি এখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তবে অনেকে বলতে পারেন এটা তো সিজনাল ব্যবসা, যখন এই সিজন শেষ হয়ে যাবে তখন আমি কি করবো? ভাই, এটা আপনার নিজেই বুঝে নিতে হবে, এটা বুঝে শুনে নামতে হবে। যখন সিজন শেষ হয়ে যাবে তখন আপনাকে অন্য কোনো ফলে অন্য কোনো ব্যবসা শুরু করতে হবে। তবে এখন আপাতত বেকার বসে না থেকে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা অল্প টাকায় ভালো মানের ব্যবসা করছেন, প্রফিটেবল বিজনেস করছেন, তাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।